একবার এক চিন্তাগ্রস্ত যুবক গাউসে পাক রহমাতুল্লাহ তালের দরবারে ফরিয়াদ করল হুজুর আমি আমার পিতা মহোদয়কে রাতে স্বপ্নে দেখেছি তিনি বললেন বেটা আমি কবরের আজাবে নিপতিত হয়েছি তুমি সেই আব্দুল কাদের জিরানি কুদ্দিসা সিররাহ রব্বানি এর দরবারে গিয়ে আমার জন্য দোয়ার অনুরোধ করো এটা শুনে গাউসে পাক রহমতুল্লাহ তালা জিজ্ঞাসা করলেন তোমার পিতা কি কখনো আমার দিয়ে অতিক্রম করেছে সে যুবক ছেলেটি আরজ করল জি হ্যাঁ বস তিনি চুপ হয়ে গেলেন ওই যুবকটি চলে গেল দ্বিতীয় দিন অত্যন্ত আনন্দিত হয়ে ওই যুবকটি রশেপাক রহমতুল্লাহ তালে দরবারে ফিরে আসলেন এবং দরবার উপস্থিত হয়ে বলতে লাগলেন হে আমার মুর্শিদ আজ রাতে পুনরায় আমি আমার পিতা মহোদয়কে সবুজ পোশাক পরিধান করে স্বপ্নেতার শিফ এনেছেন আমি তাকে দেখেছি তিনি অত্যন্ত খুশি ছিলেন এবং আমার পিতা আনন্দিত হয়ে খুশি হয়ে বলতে লাগলেন বেটা সেদিনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিনানি আলে রাহমাতুল্লাহ কবি তিনার দোয়ার বরকতে আমার কবরের আজাব দূর করে দেয়া হয়েছে এবং সবুজ পোশাক ও দান করা হয়েছে আমার প্রিয় পুত্র তুমি তার খিদমতে থাকো এই ঘটনাটি শোনার পর গাউসে পাক রহমাতুল্লাহ তালাই বলেন আল্লাহ সুবাহন আমাকে এরশাদ করেছে যে মুসলমান তোমার মাদ্রাসা দিয়ে অতিক্রম করবে তার আজাব হালকা করা হবে